আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহমুদ মাল্টিমিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ শক্ত অবস্থানে বিএনপি, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল ঢাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ নেতা কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, নেতা কর্মীরাও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। এছাড়া খালেদা জিয়ার কারামুক্তির কর্মসূচিতে বেশ কিছুদিন ধরেই শক্ত ভাষায় কথা বলতে দেখা গেছে দলটির নেতাদের, কিন্তু হঠাৎ করে এমন অবস্থান নেওয়ার কারণ কি? জানা গেছে খালেদা জিয়ার মুক্তি ও একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে ধাপে ধাপে রাজপথে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। গতকাল হঠাৎ করে হাইকোর্টের সামনে বিক্ষোভ করে সরকারকে একটা নমুনা দেখিয়েছে বলে মনে করছেন দলটির নেতা কর্মীরা। ভবিষ্যতে পরিকল্পিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলের কথা ভাবছেন তারা। বিএনপি নেতারা বলছেন সমাবেশ করতে আর প্রশাসনের অনুমতি নেওয়া হবে না। মাঠ পর্যায়ে নেতা কর্মীদের প্রতি নেতারা আহ্বান জানাচ্ছেন একতাবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সৃষ্টির জন্য প্রস্তুতি নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন বিএনপি আন্দোলন করবে, এ সিদ্ধান্ত হয়েছে। তবে দিনক্ষণ দিয়ে কি কেউ আন্দোলনের কথা বলে? জানা গেছে আগামী বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের উপর আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে শুনানির তারিখ ঠিক রয়েছে। বিএনপি নেতাদের আশঙ্কা, নানা আইনি মারপ্যাঁচে জামিন আবেদন আরও কিছুদিন ঝুলিয়ে রাখা হতে পারে। যদি শেষ পর্যন্ত আপিল বিভাগেও খালেদা জিয়ার জামিন আবেদন চূড়ান্তভাবে নাকচ হয়, তাহলে বিএনপি কঠোর কর্মসূচিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। গত রোববার রাজধানীর নয়াপল্টনের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন ইঙ্গিতই দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন এখন আর অন্য কোনো স্লোগান নয়, একটাই স্লোগান, এই সরকার নিপাত যাক। আর কোনো বিভেদ নয়, একসঙ্গে আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। অতি দ্রুত রাজপথে নেমে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব, আমাদের দেশনেত্রীকে মুক্ত করব। এর আগের দিন গয়েশ্বরচন্দ্র রায় রাজশাহীতে এক সমাবেশে বলেছিলেন রাজপথ জনগণের, এখন থেকে সভা সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এই রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি। পরদিন নয়াপল্টনে বিএনপির মহাসচিবও বললেন আর অনুমতি নেব না, যখন প্রয়োজন সমাবেশ করব। বিএনপির নেতারা মনে করছেন বাংলাদেশের সংবিধানে নাগরিকদের সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। জানা গেছে আন্দোলনে নামার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছেন দলের নীতি নির্ধারকেরা। একটি হচ্ছে ভবিষ্যতে সভা সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করবেন না তারা, এক্ষেত্রে কর্মসূচির জন্য অনুমতির আবেদন না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা চিন্তা করছেন। অন্যটি হচ্ছে হয়রানির প্রতিবাদ হিসাবে সারা দেশে পুলিশের দায়ের করা গায়েবি মামলায় একযোগে আদালতে হাজিরা না দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেছেন গতকাল হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচি পরিকল্পিত ছিল না, ভবিষ্যতে হবে পরিকল্পিতভাবে রাজপথ দখলের সংগ্রাম, দলমত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলন করবে বিএনপি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত পাঁচশো নেতা কর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করে। মামলার নম্বর 32 শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1:30টার দিকে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা কর্মীরা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। সেখানে সড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে বাধা দিলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেস ক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। বক্তারা নেতাকর্মীদের উপর পুলিশে হামলার নিন্দাও জানান। শুধু দর্শক শ্রোতা, এই ছিল বিএনপির শক্ত অবস্থান সম্পর্কে আমাদের আপডেট সংবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এখনকার মতো এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।